যেদিন তারাগুলো থাকে কোথাও যাবো কি তাই হবো সেই দিন গ্যাস পুরা। কি জঘন্য দেখাচ্ছে জানি না, আমার হাজবেন্ড এখনো দেখেনি, এসে কি বলবে। কে কেমন লাগছে মাম্মা? গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর আজকে সবে বাজার করে ফিরলো 8:30 সময়। 8:30 সময় বাজার করে ফেরার পর 9:30 মধ্যে রান্না করা একেবারেই অসম্ভব। যদি শুধু মাছের ঝাল করা হয় তাহলে তো 9:30 মধ্যে আরামসে হয়ে যাবে, কিন্তু কোনো সবজি দিয়ে যদি মাছ রান্না করতে হয় তাহলে 9:30 মধ্যে সম্ভব না। সবজি কাটো, মাছ ধো, মাছ ভাজো, অনেকটা টাইম লেগে যাবে। তো ভাবলাম যখন 9:30 মধ্যে মাছের তরকারি ভাত রান্না করে দিতেই পারবো না, তার থেকে ধীরে সুস্থে কাজ করি। তো কালকের যে সমস্ত তরকারি আছে, ডাল রান্না করেছিলাম, পুঁই শাক, কুমড়ো, উচ্ছে ভাজা, এই সমস্ত সবই আছে, তো সেটাই দিয়ে দেবো। আর এক পিস মাছ ভেজে দেবো, ব্যাস মিটে গেল। আর টিফিনে দেবো রুটি, রুটির সঙ্গে কী দেবো এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। সকালবেলা রিজুরি তো আমার টিফিনে নিয়ে গেছে পরোটা আর আলু ভাজা। তো আলু ভাজা কেটেছিলাম, ভেবেছিলাম একটু বেশি করেই করি, কিন্তু তাড়াহুড়োই কেটেছি তো ঠিক আন্দাজ করে উঠতে পারিনি। আর ভাজার পর তো আলু আরও কম হয়ে গেছে, সেজন্য আলু ভাজাটা বেশি করে ভাজলে আলু ভাজা রুটি দিয়ে দিতাম, আর একটু কলা টলা কিছু কিনে নিত। দেখা যাক কী করি। ঘরে এক ফোঁটা কোনো গুঁড়ো মশলা নেই, গোটা মশলা তো আছেই। তো কচুমুখি দিয়ে মাছ রান্না করবো ভাবছি, এবার কচুমুখিতে না বাটা মশলা দিলে অতটা ভালো লাগে না, ভাজা মশলা যতটা ভালো লাগে। তো আগে মশলা ভাজবো, তারপর সেই মশলার পাউডার বানাবো, তারপরে তরকারি রান্না করতে পারবো, লম্বি কাহানি। সেজন্য আগে মশলা ভেজে নিচ্ছি, আর আমি যখন মশলা বানাই তখন একসঙ্গে 2-3 মাসের মশলা একসঙ্গে বানিয়ে নিই। দেখো প্রত্যেক মাসে অল্প অল্প করে বানানো একটা কী বলো তো ঝামেলার কাজ। আর অন্যদিকে যমুনাদি কচুমুখি কেটে দিচ্ছে, আর রুটির জন্য চিচিঙ্গা ভাজা করছি, রুটিতেও খাওয়া হবে আর আমরা দুপুরবেলাও খাবো। বেশি করে বানিয়ে রাখলাম, একটা অন্য কৌটোয় রাখি, সেই কৌটো থেকে ছোট একটা কৌটোয় ঢেলে ঢেলে রান্না করি। বড় কৌটোর ঢাকনাটা বারবার যদি খোলা হয় মশলার গন্ধটন্ধ উবে যাবে, সেজন্য বড় কৌটোটা সবসময় ইউজ করি না, ছোটো কৌটোয় ঢেলে তারপর ইউজ করি। এখানে ধনের পরিমাণটা একটু বেশি দিই, জিরেটা একটু কম দিই, ধরো 200 ধনেতে কখনো 150 জিরে দিই, কখনো তার বেশি দিই, কখনো তার কম দিই, যখন যেরকম থাকে সেরকম দিই। আজকে একটু ছোটাছুটি করে রান্না বান্না সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, কারণ বাজার করে আনার পর সব কিছু করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, টাইমের মধ্যে সব পারা যায় না। যমুনা দিয়ে তাড়াতাড়ি রুটিটা বেলে দিচ্ছে। তো দু রকম রুটি হচ্ছে, এক রকম হচ্ছে আমাদের জন্য আলাদা, আর আমার হাজবেন্ড নিয়ে যাবে সেটার জন্য আলাদা। আমরা 3টে রুটি খেলে সেটা ধরো রুটির সাইজটা একটু বড় বড় হয়, সেটা 2টো রুটি হয়ে যায়। কেন ফালতু ফালতু 3টে রুটি ভাজবো বা 3টে রুটি বেলবো, তার থেকে 2টো রুটি করে নিলাম, আমরা এরকম খাবো। আর আমার হাজবেন্ডের জন্য ছোটো ছোটো লুচির থেকে একটু বড় সাইজের স্কুলে নিয়ে যাবে ভদ্রলোক, সেই জন্য রুটির সাইজটাও হয় ভদ্র। এখন বাজে 10:30, সবাই বেরিয়ে গেছে, ঘর একদম ফাঁকা, আমি এখন একা আছি। যেটুকু কাজকর্ম বাকি আছে ধীরে সুস্থে শান্তিমতো একটু কাজ টাজ করি, আর মশলাটা ভাজলাম, তারপর মশলাটাকে ঠান্ডা করলাম, এবার মশলার পাউডার বানাচ্ছি। যে ঝটপট ভেজে পাউডার বানাবো সেটাও তো পারছিলাম না। এখন বাজে বিকাল 5:30, আর আমার পিছন দিকে দেখো আম গাছে কত নতুন নতুন পাতা ছেড়েছে, খুব ভালো লাগছে আম গাছটা। পুরানো পাতাগুলো ছিল কেমন কালচে কালচে। তো এদিকে নারকেল গাছ আর আম গাছে একরকম পোকা লাগে যে পাতাগুলো পুরো কালো কালো করে দেয়, সেরকম ছিল, নতুন পাতা বেরিয়েছে, তো খুব ভালো লাগছে দেখতে। আজকের গরমটা পড়েছে সাংঘাতিক বিচ্ছিরি গরম, কি গরম বলে এটাকে, ভাপে সিদ্ধ করলে যেরকম হয় না আজকের গরমটা ঠিক সেরকম। এই এখন একটু গাছের পাতা নড়ছে, দুপুরবেলা গরমের চোটে ঘুমাতে পারলাম না, এত পরিমাণ গরম। আর এই ঘাম বসে বসে না ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলাটা যেন মনে হচ্ছে কফে আটকে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর এখন ভাবছি ছাদটা ঝাড় দেব, সারা আকাশ মেঘে ঢাকা, পুরোপুরি ছাদটা শুকিয়ে গেছে। মাঝে একবার ছাদ ঝাড় দিয়েছি, তবুও আর একবার ঝাড় দিয়ে দিই। তোমার ওই টবের নিচে নিচে যে সমস্ত নোংরা টোংরা পাতা টাতা আছে, ফুলের কুড়ি টুড়ি পড়েছে, সেইগুলো পরিষ্কার করে নেবো। এই গরমের পর যদি বৃষ্টি আসে তো পুরো ভাসিয়ে নিয়ে যাবে, তো এই সমস্ত নোংরা সব ভেসে পাইপের মধ্যে ঢুকে যাবে, সেজন্য এইগুলো এখন ঝাড় দেবো বলে এসেছি। আর আমি পাতিলেবু গাছ লাগিয়েছিলাম দেখেছিলে, আবার একটা পাতিলেবু গাছ নিয়ে চলে এসেছি। তো আগের পাতিলেবু গাছটা না অতটা ভালো হচ্ছে না, কেমন দুটো বাঁচলে বাঁচবে, কারণ না আমাদের প্রচুর লেবু খাওয়া হয়, যদি দুটো গাছে প্রচুর লেবু হয় হবে, অসুবিধা কী। আর শিউলি ফুল গাছটা বেশ ঝাঁকড়া হয়ে গেছে, দেখো বেশ ঝাঁকড়া হয়ে উঠেছে। এবার লেবু গাছ লাগিয়েছি, তো
সবাই গ্রিন ফ্রেন্ডস কিংবা অন্যান্য এতেও দেখছি সবাই কাঠের গুঁড়োর সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছ লাগাচ্ছে। আমাদের এখানে আগে তো ভার্মি কম্পোস্ট পাওয়া যেত না, এখন তা একটু পাওয়া যায়। একটা নতুন নার্সারি হয়েছে, সেই নার্সারিতে রাখে। এখানে গোবরটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও কম আছে। কাঠের গুঁড়ো হচ্ছে 50% না, কাঠের গুঁড়ো দিয়েছি 40% দিয়েছি গোবর, আর 20% দিয়েছি তোমার কি মাটি, আর তার সঙ্গে অল্প একটু হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে দিয়েছি। এরকম করে গাছটা লাগিয়েছি। এবার কাঠের গুঁড়ো জলে ভিজে, কাঠের গুঁড়োতে জল পেয়ে একটা সেই খয়েরি রঙের লিকুইড বেরোচ্ছে, পুরো ছাদ কালারফুল হয়ে গেছে। কি জঘন্য দেখাচ্ছে জানি না, আমার হাজবেন্ড এখনো দেখেনি, এসে কি বলবে যে ছাদটার কি অবস্থা করেছো। কতগুলো ঝিঙে হয়েছে, নেটের উপরে আটকে আছে, ঝুলে থাকলে তো চোখে পড়ে, আর ঝুলে ছিল না, উপরেই আটকে আছে, দেখতে পাইনি। এখন এসে দেখছি কটা ঝিঙে হয়েছে, সেই দুটো তিনটে ঝিঙে পারবো, একটা দুটো করলা হয়েছে সেটা পারবো, ঢ্যাঁড়শগুলো অনেক বড় হয়ে গেছে, কালকে সারাদিন ছাদে উঠতে পারিনি, তো ঢ্যাঁড়শগুলো পারবো। আর গাছে জল দেবো কি দেবো না সেই কথাটাই ভাবছি। সারা আকাশ তো মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে, আবার এখন তো মানে মেঘ হলেও বৃষ্টি হয় না, বৃষ্টির ভাগটা এতটাই কম হয়ে গেছে। আবার ভাবছি যদি বৃষ্টি না হয় তখন আবার রাত্রেবেলা উঠতে হবে গাছে জল দিতে। এখন দেখছি বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, তো এখন বিদ্যুৎ চমকালে সত্যি ভীষণ ভয় লাগে। তো তাড়াতাড়ি আমি এই কি কোনো ঝুড়ি টুড়ি কিছু আনিনি, টুলের মধ্যে টুলটা উল্টো করে নিয়ে টুলের মধ্যে সবজি টবজি ভরে নিয়ে নিচে চলে যাচ্ছি। এখন বাজে জাস্ট 7:30, সন্ধে পুজো টুজো সব কিছু দিয়ে এসেছি, আর ছাদ কিন্তু আমি ঝাড় দিইনি, এত বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন বিদ্যুৎ চমকালে প্রচন্ড ভয় করে, এখন বিনা মেঘ বজ্রপাত হয়, তো সেই ভয়ে আর ছাদ ছাদ ছাড় দিয়ে ওইভাবে আছে। আমি বলি যা হয় হবে বাবা, আমি ছাদ থেকে আগে নামি, নেমে এসছি। আর এখন সন্ধেবেলা টিফিনে হবে আজকে লস্যি খাওয়া, আর আমার হাজবেন্ড আজকে খেয়েছে ছানা। ওকে ডাক্তার একটু মাঝে মধ্যে যেহেতু দুধ সহ্য করতে পারে না, ছানা টানা খেতে বলেছে। তো মাঝে শরীর খারাপ হয়েছিল না, তো বলেছে দুধ না খেতে পারেন, অল্প একটু ছানা খাবেন, ছানা খেয়েছে বলে লস্যি খাবে না, আমরাই লস্যি খাবো। তো অলরেডি লস্যি বানানো হয়ে গেছে, এখন এটা গ্লাসে ঢেলে নিলেই হবে। রিতা মামা লস্যি খায় না, দেখা যায় কাছে খাবে বলেছে কি করে বুঝতে পারছি না। অল্প বানিয়েছি, রিতা মা যদি না খায় ওই গ্লাসটা আমি খেয়ে নেব, আর যদি খায় তো আমি আবার একটুখানি বানিয়ে নেবো, আগে দেখি কি করে। হ্যাঁ মাম্মাম আসো, দাদাভাইকে ডেকে নিয়ে আসো। আর এই ব্যাগে বাজার টাজার করে এনেছে, তো মুদিখানার জিনিস, আর এখানে কিছুটা ফল পাকড়া আছে, কালকে পুজোর জন্য নিয়ে এসছে, সেগুলো বার করা হয়নি। আর রান্নাঘরের মানে এই বাসনপত্র কিচ্ছু গোছানো হয়নি। রীতামা পড়তে বসবে, রীতামাকে একদিকে পড়াবার, অন্যদিকে রান্নাঘরটা গুছিয়ে নেব। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মানে অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, খুব জোরও হচ্ছে না, একদম আসতেও হচ্ছে না, মিডিয়াম হচ্ছে বৃষ্টি। তো উত্তরে হাওয়াটা ছাড়ার পর একটুখানি শান্তি, তারপরে সেই ভ্যাপসা গরমটা আর নেই। আর রিজুর আজকে পড়া ছিল, ওর ফ্রেন্ডের বাড়ি শ্রেয়সীদের বাড়ি পড়তে যায়, আর শ্রেয়সী ও দুদিন যায়, শ্রেয়সী একদিন আসে। তো ও যেদিন যায় ওর আঙ্কেল এই রাস্তা দিয়ে যায়, আঙ্কেল সঙ্গে করে নিয়ে যায়। তো আজকে আঙ্কেল অন্যদিক থেকে যাবে, ওকে বলেছে একা যেতে, বৃষ্টি হচ্ছে তার উপরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, সেজন্য একা ছাড়তে না সাহস পাচ্ছি না, ওর জন্য আজকে ও পড়তে গেল না। দুজনে পড়তে বসে গেছে, আর রিজুকে বললাম রিজু একটা গেঞ্জি পর, বলছে দেখো মা এখন প্রচন্ড গরম, আমি গেঞ্জি পরতে পারবো না, আমাকে বাদ দিয়ে যা করার করো। সেজন্য গণেশ ঠাকুর আমার খালি গায়েই বসে আছে, আর রীতামা স্কুল থেকে কিছু হোমওয়ার্ক দিয়েছে, সেগুলোই এখনও করছে, আর ওকে পড়াতে পড়াতে আমি কাজ করছি। তো দেখি ও রিজু যেহেতু ওর আঙ্কেলের পড়াটা করছে, ওর বাবার কাছে পড়ছে না, তোর বাবাকে বললাম তাহলে তুমি একটুখানি পড়াও, আমি একটু রান্নাঘরের কাজ করে নিই, ভাত বসাবো, একটু ভাত রান্না করবো। যা লোডশেডিং হয়ে গেল, দেখো ঢ্যাঁড়শগুলো কি বড় বড় হয়েছে, এক বিঘাদের থেকেও বেশি লম্বা, কালকে ছাদে উঠিনি। এবার ঢ্যাঁড়শ একদিন থাকলেই বেগে যায়, তো অর্ধেক ঢ্যাঁড়শ মনে হচ্ছে বাদ যাবে, তো কাটার সময় যা বাদ দেওয়ার দেব। আর এই হলো পাকা ঢ্যাঁড়শের দানা, ঢ্যাঁড়শের জাতটা খুব ভালো বলে এই দানাগুলো আমি পাকিয়েছি। আর কতগুলো দেখি জল লেগে না, ওই ঢ্যাঁড়শ যখন ওই পেকে ফেটে যায়, শুকনো হয়ে যায়, তখন তার বৃষ্টি হলে বৃষ্টির জল ওই ঢ্যাঁড়শের মধ্যে ঢুকে যায় আর দানাগুলো নষ্ট হয়ে যায়। টিফিন টিফিন খাওয়ার পর বেশ খানিকটা বাসন টাসন পড়েছে, তা অল্প কিছুটা আমি ধুয়ে টুয়ে রাখছি, এই মিক্সার গ্রাইন্ডারে যে গ্লাস গ্লাস থাকে ওগুলো ধুয়ে রাখছি।
ব্যাস বাসনপত্র কিছুটা ধোয়া হয়ে গেছে, এবার একেবারে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের সিঙ্কটা একটু বেশি নোংরা হয় সবসময়, এর মধ্যে বাসন পড়ছে, হাত ধুচ্ছি, জল ফেলছি, আর যদি বেশিরভাগ সময় শুকনো থাকে তাহলে কিন্তু সিঙ্কটা এতটা নোংরা হয় না। যাই হোক, এখন পরিষ্কার টরিষ্কার করে নিলাম, এবার রান্নাঘরটা আর একটু মুছে নিলাম, তারপর ভাতটা বসিয়ে দেবো। দেওয়ার পর মোটামুটি কাজকর্ম বেশিরভাগ হয়ে গেল, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতন টাটা।